একটা নেগেটিভ নিউজ যতটা পারা যায় একটু কম করা আছে। যেমন আমরা গত কয়েকদিন আগে আমাদের নীতিমালা ঘোষণা করলাম, ওখানে কোথাও লেখা নেই যে আমরা শিল্পীদের পারিশ্রমিক দিতে দিয়েছি, একটি পয়েন্টও লেখা নেই। অথচ প্রথম আলো পত্রিকায় এটা নিয়ে যে শিল্পীদের পারিশ্রমিক বেঁধে দেওয়া অন্যায়, চার পাঁচজন বড় বড় তারকা, অথচ ওনারাও কিন্তু পড়ে দেখে নাই যে আমরা কি আসলে বলছি, আমাদের কি জানা ছিল, বেঁধে দেওয়া অন্যায়, শিল্পীদের এটা হইতেই পারে না, এই নেগেটিভ অ্যাটিটিউডটা কেন, অকারণে বিতর্কটা বাঁধানোর, এটা তো সাংবাদিকতা না। আমরা কোথাও ইস্তেহার দ্বারা এখানে ছিলেন, আপনারা কেউ দেখছেন কোথাও আমরা শিল্পীদের রেগুলেশন বেঁধে দিয়েছি? এক সাংবাদিক আমাকে আমাকে শুধু এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে সর্বোচ্চ পারিশ্রমিক এই মুহূর্তে কত টাকা হওয়া দরকার। আমি বলেছিলাম যে এই মুহূর্তে সত্যিকার অর্থে আমাদের চলচ্চিত্রের যে অবস্থা, একজন সুপারস্টারে সর্বোচ্চ 10 লাখ টাকা উচিত এইটা বলছিলাম তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে। কিন্তু আমাদের নীতিমালা কোথাও কিন্তু এই পারিশ্রমিক ব্যাপারে কোনো কথা লেখা নেই, অথচ এটা নিয়ে একটা সংবাদ করে এবং বিতর্কিত করা হলো। তার মানে যে আমরা যে নীতিমালাটা করলো সেটাকে প্রথমে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি থেকে দেখা হলো। এইগুলো না করার জন্য আমি আমার সাংবাদিক ভাইদের স্বনির্বন্ধ অনুরোধ করছি, তাহলে আমাদের চলচ্চিত্র ক্ষতিগ্রস্ত হবে। আপনারা সবাই আমাদের সহযোগী, আপনারা সাংবাদিকরা অবশ্যই কিন্তু তৃতীয় শক্তি চলচ্চিত্রে, তো সে কাজেই আপনারা এই দৃষ্টিটা লক্ষ্য রাখবেন। আর আমরা ভাই ভাই, আমরা একটা জায়গায় আমরা এক সর্বদিক থেকে, সেটা হচ্ছে আমরা আমাদের চলচ্চিত্রের উন্নতি চাই, আর কিছু না। আমরা যাই যেভাবে করি, আমাদের ওয়েও আলাদা হইতে পারে, আমাদের প্রফেশন কারো প্রযোজক হইতে পারে, কেউ পরিচালক হইতে পারে, শিল্প হইতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য একটাই, আমাদের চলচ্চিত্রের দুরবস্থা থেকে উন্নতি করে আমরা চলচ্চিত্রকে একটা সম্মানজনক জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। সবকিছু মিলে নতুন যে কমিটি এটা করবে, আচ্ছা ঠিক আছে, তাদের কাছ থেকে কমিটির কাছ থেকে শিল্পী সমিতি নতুন কমিটির কাছে আপনারা কি আশা করছেন? পরিচালক সমিতির পক্ষ থেকে, আচ্ছা ঠিক আছে, দুজনের হাত ধরে আমি যেটা পড়লাম সেটা তো আমরা যা লিখছিলি যা করছিলি আমার হারে ফেলেছি। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একটি নির্বাচন হয়ে গেল, দ্বিবার্ষিক নির্বাচন। আমি প্রথমেই নির্বাচন পরিচালনা যারা করেছে, নির্বাচন কমিশন, আপিল বোর্ড এবং শিল্পীরা যারা ভোট দিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। আর নবনির্বাচিত কমিটিকে আমরা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর হচ্ছে নির্বাচিতদের কাছে আমাদের চাওয়া হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমরা এখানে বলা হয়েছে যে আমরা আমাদের বিভেদ কিন্তু নাই কোনো সংগঠনের সাথে, আমাদের কারোর সাথে চলচ্চিত্রের বিভেদ নাই। কারণ হচ্ছে যে আমাদের একটা জায়গায় আমরা সবাই একমত যে আমাদের চলচ্চিত্রের উন্নয়ন করতে হবে, চলচ্চিত্রের আমাদের আজকে যে জায়গায় দাঁড়িয়েছে সেখান থেকে আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে, সে সবারই একটাই জায়গায় দাবি। সেই জন্য আমাদের আসলে কোনো বিভেদ নেই, আমাদের দাবি লক্ষ্য একটাই। এবং আমি বলি যেটা, সেটা হচ্ছে যে আজকে আমাদের বিশেষ করে চলচ্চিত্র উন্নয়নের বিষয় বা চলচ্চিত্রের আজকে যে অবস্থা সেখান থেকে উত্তরণের জন্য প্রথম সহযোগিতাই আমাদের শিল্পীদের থেকে দরকার। কারণ হচ্ছে যে আমরা একটা নীতিমালা করেছি আমরা সব সমিতি মিলে, এবং সেটা আমরা শিল্পী সমিতির নির্বাচন ছিল বিধায় শিল্পী সমিতিকে আমরা সেখানে ইনক্লুড করতে পারি নাই, বাট আমরা কিন্তু সব কিছুই তাদেরকে জানিয়েছি বলেছি এবং তাদের সমর্থন ছিল আমাদের সাথে। কারণ হচ্ছে যে আমাদের এই নীতিমালা হচ্ছে যে কারোর স্বার্থে না, এই নীতিমালা চলচ্চিত্রকে বাঁচানোর নীতিমালা, সেই নীতিমালাতে কোনো কিছুই না, শুধুমাত্র নিয়ম তান্ত্রিকভাবে কাজগুলো করলেই, নিয়মানুবর্তিতার মধ্যে থাকলেই যে 30-35% ব্যয় কমানো যায় চলচ্চিত্রের, সেই নীতিমালা অ্যাকচুয়ালি এখানে অন্য কিছু না। এখানে কারোর রেমুনারেশন আমরা বেঁধে দিই নাই,
রেমুনারেশন যার যেরকম, একজনের রেমুনারেশন 50 লাখ হতে পারে, আমার পোষাইলে আমি নেবো না পোষাইলে আমি নেবো না, আরেকজনের রেমুনারেশন 5 লাখ 10 লাখ হতে পারে, আমার পোষাইলে আমি নিবো আমি নেবো না, আমরা কারণ রেমুনারেশন বেঁধে দেই নাই, আমরা আমাদের নিয়মতান্ত্রিকের মধ্যে আনতে চাচ্ছি, নিয়মের মধ্যে আনতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যার যখন কল টাইম শুটিং করার তার সেই সময়টাই যদি আসেন, আমরা আমরা এখনো তাদেরকেই অনুরোধ করছি, আমরা শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কাছে আমাদের এইটা হচ্ছে বড় চাওয়া যে আপনারাও বিষয়গুলো হচ্ছে আমাদেরকে সহযোগিতা করবেন, যে আমরা সেই জায়গাটাতেই আসতে হবে যে জায়গাটা হচ্ছে যে নিয়মের, যে আমার যে সময়টায় দরকার কল টাইম সেই সময়টাই যদি একজন শিল্পী সময় মতো আসে এবং সময় মতো কাজটা শেষ করে দেয়, তাহলেই কিন্তু এইটুক জায়গাতেই হচ্ছে আমাদের একটা প্রোডাকশনের আমাদের 30-35% খরচ কমে যায়। সো এই জায়গা আজকে ক্লান্তিকালে চলচ্চিত্রের এই জায়গাটা আমাদের খুবই জরুরি এবং সর্বোপরি আমরা আমাদের সমস্ত কিছুই আমাদের চলচ্চিত্রের সম্মানহীন উন্নতির স্বার্থে সবাই আমরা মিলেমিশে কাজ করব, এটাই হচ্ছে আমার বক্তব্য। বন্ধু তো তোর ঝাড়ি মারবি এই নির্বাচনে পরিষদের সমস্ত সবাই বলেছে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা কোনো বিভেদ করিও না, যারা আছেন তাদেরকে আমরা বলেছি যে আমরা কোনো বিভেদ চাই না, আপনারা সবাই আসুন চলচ্চিত্রের সাথে আমরা একত্রে কাজ করব, এবং এই একত্রে কাজ করার যে মনমানসিকতা আছে এটা আমরা বিশ্বাস করি, আগেও আমরা করেছি বিশ্বাসদায়ক পরিষদের সাথে, তখন বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতি নির্বাচন হয়নি, কমিটি হয়নি, আমরা সবসময় আমাদের এক ভাই খোরশেদ আলম খোরশ এবং শামসুল আলম ভাইকে নিয়ে আমাদের যেখানে যাওয়া দরকার ছিল আমরা তাদের সহ সব জায়গায় গিয়েছি, আমাদের চলচ্চিত্রের জন্য যা যা করার দরকার তাদের সহযোগিতায় আমরা করেছি। আমরা এবারও নবনির্বাচিত কমিটির কাছে সেই পূর্বের চেয়ে আরও বেশি আন্তরিকতা এবং সহযোগিতার হাত সম্প্রসারিত করবে সেইটাই আশাবাদ ব্যক্ত করছি, এবং চলচ্চিত্রের এখন যেই অবস্থা আছে সেই অবস্থা থেকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য শিল্পীদের সহযোগিতা লাগবে খুব বেশি। আমরা একটা নীতিমালা করেছি সমস্ত সংগঠন মিলে, যেটা কোর্ট করে বললো তারা পুরো নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল, আমার বিশ্বাস আমরা বন্ধুর সাথে আমি আলাপও করেছি আমরা এই করতে চাচ্ছি বলছে পর আমরা তো আছি, তবে আমাদের বিশ্বাস যে আমরা সবাই যদি একত্রিত আছি এবং আরও একত্রিত হয়ে যদি চলচ্চিত্রের জন্য কাজ করি চলচ্চিত্রের যে অবস্থা সেটাকে অবশ্যই অবশ্যই আমরা সামনের দিকে চলচ্চিত্রকে নিয়ে যেতে পারবো, এবং শিল্পী সমিতি আরও আর নতুন উদ্যমে সামনের আরও 2 বছর আমাদের চলচ্চিত্রের সেবা করবে এবং সুন্দরভাবে এবং আমি কি এখানে যাবো ধন্যবাদ, প্রথমেই শুকরিয়া জানাচ্ছি আসলে মহান সৃষ্টিকর্তার প্রতি,